গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত বয়স। শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। রূপরায় দাঁড়িয়ে পিছন ফিরে চেয়ে একটি অল্প বয়সী ছিপছিপে মেয়েকে দেখতে পেলেন। ছিপছিপে না বলে রোগা বলাই ভালো। রংটা ফর্সা, মুখখানা বেশ ধারালো, চোখে বুদ্ধির ঝিকিমিকি আছে। খুব সুন্দরী নয়, তবে খারাপও নয়। রূপ মহিলাদের সাহচর্য বিশেষ পছন্দ করেন। বললেন, কি কথা বলো তো? মেয়েটা কাছে এসেই বলল, শুনলে আবার রেগে যাবেন না তো? তুমি কি আমার নিন্দে মন্দ করবে? তা করতে পারো, ওতে আমার তেমন রাগ হয় না। না, এটা ঠিক আপনার নিন্দে নয়, তবে বলবো আপনি একটা ভুল করেছেন, বিচ্ছিরি ভুল, আর তার জন্য আমি সাফার করছি। কি আশ্চর্য, তোমাকে তো আমি জীবনে প্রথম দেখলাম, আমার ভুলের জন্য তুমি সাফার করবে কেন? আপনি তো আর সব জানতা নন, বুঝিয়ে না বললে ব্যাপারটা আপনার মগজে ঢুকবে কি করে? আর কবিরা যে বাস্তব জগতে একটু বোকা হয় তা সবাই জানে। তাই বুঝি? কবিদের সম্পর্কে তোমার তো অদ্ভুত ধারণা, সব কবিই কিন্তু একরকম হয় না, আবার বাস্তববোধ তো বেশ টনটনে, বলে রূপরায় একটু হাসলেন। ফসকে মেয়েটার কথায় তার তেমন রাগ হচ্ছিল না। মেয়েটা হতে পারে একটু পাগলি ধরনের, কথায় আট বাঁধ নেই, যা খুশি বলে দেয়। এ ধরনের মানুষকে রূপরায় খুব একটা অপছন্দ করেন না, তিনি নিজেও খানিকটা এরকমই। এই তো দিন চারেক আগে তার এক সম্পাদক বন্ধু তার বাড়িতে সয়েস্টিক বেড়াতে এসে অনেক রাত পর্যন্ত ভেজর ভেজর করছিল। তার তেমন ভালো লাগছিল না, হঠাৎ ছটান বলে দিলেন, আপনি এবার বাড়ি যান তো, আমি এখন খাওয়া দাওয়া করব, অনেক রাত হয়েছে। বন্ধুটি অপ্রস্তুত হয়ে ক্ষমা টমা চেয়ে তাড়াতাড়ি উঠে পড়লেন। তার বউটির তো লজ্জায় মুখ রাঙা হয়ে উঠেছিল। ওরা আর আসেনি, যোগাযোগও করছে না। মেয়েটা বলল, আপনার সম্পর্কে আমি অনেক জানি মশাই, কিন্তু অত কথার তো দরকার নেই, আপনার ভুলটার কথাই বরং বলি, বলবো? হ্যাঁ হ্যাঁ, গো অ্যাহেড। আমার হিসেব মতো আপনার বয়স এখন 75। হ্যাঁ, তাতে ভুলটা কোথায়? ওটাই তো ভুল। তার মানে? তার মানে আপনি ভুল করে 50 বছর আগে জন্মেছেন, আপনার আরও 50 বছর পরে জন্মানো উচিত ছিল। তার মানেটা কি হলো, বুঝলাম না তো। বুঝিয়ে বলার জন্য তো আপনাকে আটকেছি, শুনেছি আপনি খুব রাগি মানুষ, কথাটা বললে আবার থাপ্পড় মেরে বসবেন না তো? রূপরায় ভুরু কুচকে বললেন, তোমাকে কে বলেছে যে আমি লোককে মারধর করি? বাজারে গুজব তো তাই। ওসব গুজবে কান দিও না, সবাই বলে আপনি খুব অ্যাগ্রেসিভ মানুষ। অ্যাগ্রেশন ইজ এ কাইন্ড অফ ডিফেন্স, আমার মারধর করার অভ্যাস নেই, তবে মাঝে মাঝে স্পষ্ট করে মনের ভাব জানিয়ে দেই, নইলে অনেক কমপ্লিকেশন তৈরি হয়। এবার তোমার সমস্যার কথাটা বলে ফেলো। আমার বয়স কত বলুন তো? কত আর, 16-17 হবে বোধহয়। তাই, আমি 17। 14 বছর বয়সে আমি প্রথমে আপনার কবিতা এবং তারপরেই কবিরও প্রেমে পড়ে যাই, ঠিক করে ফেলি কবি রূপরায় ছাড়া আর কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারা যাবে না। কি কাণ্ড বলুন তো, তখনও রূপরায়ের বয়স সম্পর্কে কোনো ধারণা ছিল না। আপনার নামটাও যথেষ্ট ডুবিয়াস, রূপরায় তো ছেলে ছোকরার নাম। পরে যখন জানলাম আপনার বয়স 75-এর উপর, তখন ভীষণ রাগ হলো আপনার উপর, কেন বুড়ো হয়ে গেলেন বলুন তো? রূপরায় মেয়েদের, বিশেষ করে তরুণীদের এবং কিশোরীদের আগ্রহ পছন্দ করেন। তার বেশ কয়েকটা অ্যাফেয়ার ছিল, তবে অল্প বয়সে, এখন আর তেমন জোটে না, বয়সটাই যত বাধা। কিন্তু ভিতরের প্রেমিকটা এখনও বুড়ো হয়ে যায়নি। রূপরায় ভুরু তুলে স্মিত মুখে বললেন, ও তাই বুঝি? শুনুন, আমি বলছি পরের জন্মে আর এরকম ভুল করবেন না, আর তো বেশি আগে ভাগে জন্মাবেন না, ঠিক সময় মতো জন্ম নেবেন, যাতে আমি আপনার নাগাল পেতে পারি। কিন্তু আমি তো জন্মান্তরে বিশ্বাস করি না। সে তো আমিও করি না, জন্মান্তর যদি থাকেও তাতে কী লাভ বলুন তো? আমি তো পরের জন্মে বুঝতেও পারবো না যে আমি আগের জন্মের নন্দিনী, আর আপনাকেও রূপরায় বলে চিনতে পারবো না।
ঠিক কথা, কিন্তু জন্মান্তর ব্যাপারটাই ধাপ্পা। ঠিক জানেন? জানি বলেই তো বলছি। নাস্তিকদের একটা দোষ কি জানেন? তারা বড্ড সব জানতা হয়। সব জানতা না হলেও জন্মান্তর ব্যাপারটা লজিক নেই। আমি যতদূর জানি আপনি বিকম পাস, লজিক কি পড়েছেন? জীবনের সব যৌক্তিকতা কি কলেজ পাঠ্য লজিকই পাওয়া যায়? আমাদের বাস্তববোধ কি আমাদের যুক্তিসিদ্ধ পারস্পরিকতা শেখায় না? ওসব শক্ত কথা আমি বুঝি না, শুধু বলতে চাই নাস্তিকদের যেহেতু সব কিছু জানা নেই, তাই তাদের বলা উচিত। ঈশ্বর আছেন কি নেই, জন্মান্তর আছে কি নেই, তা আমি জানি না, আর যা জানি না তা মানতে যাব কেন? তুমি তো ভালোবাসার কথা বলতে এসেছিলে, ঝগড়া করতে তো আসনি নিশ্চয়ই। বিরক্ত হলেন? এই জন্যই বলেছিলাম আপনি রাগ করবেন। আরে না, রাগ করব কেন? একজন সপ্তদশী আমার কবিতা পড়ে আবার প্রেমে পড়েছিল, এরা ভাবতেই তো এই বয়সে রোমাঞ্চ হয়। তোমার নাম বুঝি নন্দিনী? হ্যাঁ, একটু পুরনো নাম, তাই না? পুরনো তাতে কি, নন্দিনী ভারী সুন্দর নাম। থ্যাংক ইউ, আপনি রক্তকরবীর রেফারেন্স দিলেন না বলে, সবাই নন্দিনী শুনলেই রক্তকরবীর রেফারেন্স দেয়। তুমি পছন্দ করো না বুঝি? না, কারণ আমি তো রক্তকরবীর নন্দিনী নই। হ্যাঁ, যা বলছিলাম তা মনে থাকবে? কোন কথাটার কথা বলছো? সামনের জন্মের কথাটা। মনে নিশ্চয়ই থাকবে, তবে ফের জন্মানোটা বোধহয় সম্ভব নয়, আর থাকলেও সেটা আমার হাতে নেই। চেষ্টা করবেন তো? পরের জন্মের জন্য অপেক্ষা না করে এই জন্মেই আমাকে একটু ভালোবাসো, তাহলেই হবে। সে তো বাসি, আপনার কবিতা আমার শিওরের কাছে থাকে, কিন্তু মুশকিল হলো আমার বাবার বয়স 46 আর আমার দাদু 74। আমার দাদু আপনার চেয়ে 1 বছরের ছোট, কি কাণ্ড বলুন। রূপরায় হেসে ফেলল, তারপর বললেন, তুমি বেশ মজার মেয়ে। আমি যে বুড়ো হয়েছি তা কিন্তু আমি জানি, বুড়ো হওয়াটা কিন্তু ন্যাচারাল, কি করা যাবে বলো? সেজন্যই তো পরের জন্মের কথা বলছি। পরজন্মে তো আমি কবি নাও হতে পারি, আর তুমিও হয়তো পরজন্মে কবিতা বিমুখ হয়ে গেলে। নন্দিনী হঠাৎ ভারী উচ্ছ্বাসের সঙ্গে বলে, আচ্ছা পরজন্মে আপনি মাঝি হবেন? মাঝি? হঠাৎ মাঝি কেন? মাঝি শব্দটাই ভীষণ অ্যাট্রাকটিভ, আর কাজটাও কীরকম রোমান্টিক বলুন। জলের ঢেউয়ে ছপ ছপ করে বৈঠা ফেলে নৌকো বেয়ে যাওয়া, অন্ধকার রাত হলে তো আরও চমৎকার। নৌকার গুলিতে একটা লণ্ঠন জ্বলবে, আর সামনে দিশাহীন অন্ধকার, মাঝি জানবেও না যে কোন অকুল পাথারে ভেসে চলছে তার নৌকো। ওরে বাবা, সে যে খুব ভয়ের কথা, মাঝির খিদে পাবে, ঘুম পাবে, নিজের বাচ্চা ছেলে মেয়ের আর বউয়ের মুখ মনে পড়বে, ভাতের গন্ধের কথা মনে হবে, অকুল দরিয়ায় ভেসে যাওয়া কি ভালো? কথাটা আপনার মুখে মানায় না, মাঝি কবিতাটা তো আপনি লিখেছিলেন মশাই। লিখেছিলাম নাকি? ও হ্যাঁ, ঠিক বলেছ, ওরকম একটা ইমেজ ছিল বটে সেই কবিতায়, তখন অবশ্য আমার বোধ হয় 25-26 বছর বয়স। তার মানে বয়সের সঙ্গে সঙ্গে আপনি বদলে গেছেন, এখন অনেক সাবধানী আর ভীত হয়েছেন, তাই না? এ আর নতুন কথা কি, বয়সের সঙ্গে সঙ্গে সব মানুষই তো পাল্টে যায়। কিন্তু খ্যাতি প্রতিপত্তি মর্যাদা পুরস্কারের সংখ্যাও তো অনেক বেড়েছে, তাই না? সেটাও বয়সের জন্য, 25 বছর বয়সে আমাকে কোনো পাঠক বা পাঠিকা প্রণাম করতো না, এখন যেখানেই যাই বেশিরভাগ লোকই ঢিপ ঢিপ করে প্রণাম করে, কেউ অটোগ্রাফ নিত না, এখন সই করতে করতে বিরক্তি এসে যায়। আপনি কিন্তু আর আগের মতো রোমান্টিক নেই, অনেক হিসেবি হয়েছেন, বয়স হলেই কি সবাই তাই হয়? সকলের কথা বলতে পারবো না, আমি শুধু আমার কথা বলতে পারি, আমার বয়স হয়েছে এবং আমি বদলে গেছি। খুব মুশকিলে ফেলে দিলেন আমাকে, আপনাকে নিয়ে আমার যে কত রোমান্টিক চিন্তা ছিল। মহুয়াকে নিয়ে আপনি 28টা কবিতা লিখেছিলেন, তারপর সে আশ্চর্য মেয়েটিকে বিয়ে করলেন, বিয়ের 5 বছরের মাথায় আপনাদের ডিভোর্স হয়ে যায়, কিন্তু সেই 28টা আশ্চর্য প্রেমের কবিতা এখনও আবৃত্তিকাররা আবৃত্তি করে যাচ্ছে, আপনার অদ্ভুত লাগে না? লাগে আবার লাগেও না, বয়োধর্মে লেখা ওই কবিতাগুলো কিন্তু তা বলে মিথ্যে নয়, আপেক্ষিকভাবে সত্য। আমার অত শক্ত কথা মাথায় ঢোকে না, আমার কিন্তু খারাপ লাগে যখন মনে পড়ে মহুয়ার সঙ্গে আপনি একটা জীবন কাটাতে পারলেন না। কেন পারলেন না? মহুয়াও একজন কবি ছিল যে। তাতে কি হলো?
কি যে হলো তা কি আর এতদিন পর বলবার মানে আছে? মনে হয় কবিতার মহুয়া একরকম সত্য আর বাস্তবের মহুয়া আর একরকম সত্য। তার মানে কি কবিতার সব কথা মিথ্যে, এক্সাজারেশন? হ্যাঁ, ওই এক্সাজারেশন কথাটাই ঠিক, মিথ্যে নয়। তবে একটু বাড়িয়ে ঘুরিয়ে একটু ঘষা কাচের ভিতর দিয়ে লেখা আবছা মহুয়া যত ভালো, স্পষ্ট মহুয়া ততটা ঠিক নয়। তাই বলে ত্যাগ, ডিভোর্স? কি জানি কেন তোমার কথা শুনে আজ আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তুমি একটু দুষ্টু মেয়ে আছো নন্দিনী। এটা কি আদর না ভৎসনা? আদর কিনা জানি না, তবে ভৎসনা নয়। ধন্যবাদ, এত পার্সোনাল প্রশ্ন করার জন্য আমার বকুনি পাওনা ছিল। আপনি আমাকে তবু বকেননি বলে ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে, আমি খোলামেলা মানুষ, আবার ডিভোর্সের কথা সবাই জানে, একসময় ব্যাপারটা নিয়ে অনেক চর্চা ও লেখালেখিও হয়েছে। আপনার দ্বিতীয় স্ত্রী অঞ্জনা বোধ হয় কবি নন? আরে না না, সে কলেজে বোটানি পড়ায়, আমার চেয়ে প্রায় 12 বছরের ছোট, কিছুদিন আগে রিটায়ার করেছে, এখন একটা এনজিও খুলে চাষিদের কম জমিতে বেশি ফলন শেখাচ্ছে। তার কবিতার সঙ্গে তেমন সম্পর্ক নেই, তবে শি ইজ এ গুড হাউসকিপার, এ গুড মাদার অ্যান্ড এ ভেরি লাভিং পার্সন। আপনি কি এখন একজন সুখী মানুষ? না, তবে এখন আমার অস্থিরতা কম, জ্বালা কম, চিন্তাও কম। এ কথা কেন বলছো? বাই দি ওয়ে, আপনাকে একটা কথা জানাবার ছিল। বলো। মহুয়ার গর্ভে আপনার কোনো সন্তান ছিল কি? না, মহুয়া সন্তান চাইতো না। ঠিক কথা, মহুয়ার কোনো খবর রাখেন? না, সে শিলচর না কোথায় যেন চলে গিয়েছিল, বিয়ে করেছে জানি। হ্যাঁ, আমি মহুয়ার নাতনি। তা বলে আপনি কিন্তু আমার দাদু নন, আপনি রূপ রায়, চিরকাল তাই থাকবেন। চলি, পরজন্মে হয়তো দেখা হবে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।